পরিত্যক্ত ভবনে দীর্ঘ 18 বছর নওগাঁর ধামরাইহাট পৌরসভা দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙে পড়ছে পলস্তারা। এমন ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক নিয়েই চলছে পৌর কার্যক্রম, আর পৌর মেয়র প্রশাসনিক কর্মকর্তারা পাশেই ইউনিয়ন পরিষদের ভবনের একাংশ দখল করায় তাদের কার্যক্রমও হচ্ছে ব্যাহত। নওগাঁর ধামরাইহাট পৌরসভা ভবনটি 80 দশকের, ইউনিয়ন পরিষদের ভবন হিসেবে ব্যবহারের সময় 1998 সালে এটি পরিত্যক্ত ঘোষণা করে জেলা প্রশাসন। 2001 সালে নতুন ভবন নির্মাণ হলে সেখানে স্থানান্তর হয় ইউনিয়ন পরিষদ। এদিকে 2004 সালে গঠিত হয় ধামরাইহাট পৌরসভা। নিজস্ব ভবন না থাকায় সে সময় থেকেই এই পরিত্যক্ত ভবনে চলছে পৌরসভার কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটিতে জায়গা না হওয়ায় পৌর মেয়র ও প্রশাসনিক কর্মকর্তারা ইউনিয়ন পরিষদ ভবনের একাংশ দখল করে। প্রায় 17-18 বছর ধরে ওই পরিত্যক্ত ভবনেই এই ধামরাইহাট পৌরসভার অফিসিয়াল কার্যক্রম হয়। প্রত্যেক ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা দপ্তরেরই একটা রুম থাকা দরকার, কিন্তু আমাদের পরিষদে কোনোটাই নেই বললেই চলে। আমরা মোটেই 2-3টা রুম নিয়ে ইউনিয়ন পরিষদে আছি। ভবনটির দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙে পড়েছে পলস্তারা। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুঁকি নিয়ে আমাদের মানুষের সেবা দিতে হচ্ছে। ভাঙন ধরছে যে কোন সময় যে পুরাটাই ঢুসে যাবে সেটাও বলা যাচ্ছে না। ভবন মূলত হচ্ছে না ধামরাইহাট পৌরসভার নিজস্ব জায়গা না থাকবার কারণে। ইউনিয়ন পরিষদের জমি থেকে কিছু অংশ পৌরসভায় দেয়া হলে সমস্যার সমাধান হবে বলে জানায় মেয়র। আমরা এটার জন্য আমাদের ডিসি মহোদয় বা ইউনিয়ন সাহেব ওনাদের সাথে কথা বলছি। যারা ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান বা যারা দায়িত্বে আছে ওনারাও বলছেন যে তারাও একটা জমিটা দেওয়ার জন্য এগ্রি আছে। দ্রুত নতুন ভবন হবে আর ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে পৌর কর্মকর্তারা, এমনটাই প্রত্যাশা সকলের। DBC News Desk।